হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত। আমি শুভজিৎ। আজকে দেখো, তোমাদের যে গাড়িটি দেখাচ্ছি সেটা হচ্ছে মারুতি সুজুকির বিগ নিউ ওয়াগনার। আপাতত এই মুহূর্তে সব থেকে বেশি বিক্রি এই গাড়িটি। তো এটা তোমরা 1 লিটার 1.2 লিটার ইঞ্জিনের সাথে দু রকম ভ্যারিয়েন্টে পাবে। তো আমি যদি তোমাদেরকে প্রথমে একটু স্পেসিফিকেশনটা বলে দিই, তো এর লেন্থ বলছি তোমার 3655 মিলিমিটার, 1620 মিলিমিটার হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে 1675 মিলিমিটার। তো আগে একবার চলো ওয়াগনের লুক অ্যারাউন্ড করে নিই পুরো পেছন দিক থেকে। তোমরা গাড়িটা দেখো, যদি 1 লিটারের পাওয়ার বলা হয় তো 49 কিলোওয়াট অ্যাট দ্য রেট 5500 আরপিএম, আর 66 কিলোওয়াট অ্যাট দ্য রেট 6000 আরপিএম এর 1.2 লিটারের তোমার পাওয়ার। আর যদি 1 লিটার টর্ক বলি, তো প্রথমে একবার তোমাদের টায়ার সাইজটা একটু দেখিয়ে দিই। 165/70 R14। তো তোমাদের 14 ইঞ্চি রিমে এই ওয়াগনের গাড়ি তোমাদের টায়ার আসবে। তো আর যদি টর্ক বলা হয়, তো টর্কের পুলিং পাওয়ার 1.2 বেশি, আর 1 লিটারে একটু কম, 89 নিউটন মিটার অ্যাট দ্য 3500, আর 113 নিউটন মিটার অ্যাট দ্য 4400। এটা হচ্ছে তোমার 1 লিটার 1.2 লিটারের টর্ক। চলো একবার ইন্ডিকেটারটা একটু দেখে নেওয়া যাক। তো প্রথমেই ডোর হ্যান্ডেলে আমরা পেয়ে যাব 4টে ডোরি পাওয়ার উইন্ডো, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল আউটসাইড ওআরভিএম, আর তোমার সেন্ট্রাল লকিং আর ডোর শিল লক। তো এখানে তোমরাও এই গাড়িতেও সেম সেফটি ফিচার্সের মধ্যে ট্র্যাকশন, আইডিয়াল স্টার্ট স্টপ, হেডলাইট লেভেল এসব পেয়ে যাচ্ছ। ডুয়াল এয়ারব্যাগ এই গাড়ির মধ্যে চলে আসছে। আর যে মিউজিক সিস্টেমটা আমরা দেখছি সেটা আমাদের ব্লুটুথ USB, এটাকে বলা হয় স্মার্ট প্লে ডক। এখানে তুমি ডক ইউজ করতে পারো, এখানে ব্লুটুথ আর অপশান এখানে আর দিয়ে দিয়েছে। তো পার্কিং লাইট, এসি উইথ হিটার, ম্যানুয়াল গিয়ার, আর নিচে 12 ভোল্টের তোমাদের চার্জিং পয়েন্ট। তো অ্যাডজাস্টেবল ডে নাইট IRVM, আর যদি এখানে তোমরা দেখো এই সানভাইজারে তোমরা একটা ভ্যানিটি মিরর পেয়ে যাচ্ছ। তো এটা হচ্ছে তোমাদের ইন্টিরিয়ার ফ্রন্ট, আমি তোমাদেরকে দেখাচ্ছি তো সামনে থেকে যে লুকসটা দেখাচ্ছ। আর যদি আমি MID একবার দেখাই, তো MID একবার ওপেন করে দেখাচ্ছি অন করে। তো এই মাল্টি ইনফরমেশন ডিসপ্লেতে তোমরা দেখতে পাবে, দেখো যে কত কিছু তোমরা দেখতে পাচ্ছ, ডোর ওপেন, সার্ভিসিং, তারপর কত কিলোমিটার মাইলেজ শো করছে, তোমরা কত কিলোমিটার অবধি যাবে, যে যতটা তেল আছে সেগুলো তুমি সবই MID তোমরা শো দেখতে পাবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা তোমরা নিজেদের থেকে এখানে অ্যাডজাস্ট করতে পারবে। তো দুটোই রিমোট কিলেস এন্ট্রি তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই ওয়াগনারে। চলো একবার পেছনের সিটে একবার বসে দেখে নেওয়া যাক। তো পেছনের সিটে যদি বসি একবার দেখো, এই সামনে ড্রাইভার সাইডটা সিট অনেকটাই পিছিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, তাও এক্সপ্রেস দেখো কতটা এখানে দেখাচ্ছে। আর এই যে পাশের সিটটা দেখো, পাশের সিটের এটা নর্মালি অনেকটা জায়গা করা আছে, যেহেতু আমি ড্রাইভার সাইডের সিটটা অনেকটা পিছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তাও আমার এখানে নি স্পেস অনেকটাই আছে। তোমরা পেছনের সিটে নেক রেস্ট পেয়ে যাবে, এখানে অ্যাডজাস্টেবল তোমরা হেড রেস্ট পাবে না, তো এখানে নেক রেস্ট তোমরা পাচ্ছ। তো চলো একবার বুট স্পেস দেখে নেওয়া যাক। এখানে এই গাড়িতে তোমাদের 341 লিটারের বুট স্পেস পাবে। তো অনেক বড়ো জায়গায় তোমরা এই পার্সেলটা খুলে নিতে পারবে, আর ওয়াগনার ওয়াগনার থেকে তোমরা এই 60-40 সিট স্প্লিট ব্যবহার করতে পারবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর যে স্পেয়ার হুইলসটা দেখাচ্ছি, সেই স্পেয়ার হুইলসটা 14 ইঞ্চির রিমের সাথেই আসবে, একবার তোমরা দেখে নাও। এই যে আমি ওপেন করছি, এটা তোমাদের এই যে স্পেয়ার হুইল, তো এই স্পেয়ার হুইল একই রিমের মধ্যে আসবে। তো পেছনে তোমাদের দেখাচ্ছি, এখানে দেখো পেছনে যে পার্কিং, যে ব্যাক লাইট, যে টেল ল্যাম্পটা, সেটা খুবই সুন্দর ডিজাইনের। ওয়াগনের ব্যাক দুটো পার্কিং এই সেন্সার দিচ্ছে এখানে, আর এখানে হাই মাউন্ট স্টপ ল্যাম্প পিছনে তোমরা পেয়ে যাচ্ছ। আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লেগেছে। তো আবার দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার, সবাই খুব ভালো থাকো, আর ভিডিওটা একবার দেখো।